সুজলা সুফলা আমাদের এই প্রিয় বাংলাদেশ। এই ভিডিওর মাধ্যমে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দুই নং উজুরপুর ইউনিয়নের ব্যতিক্রমধর্মী ইন্টারলক দ্বারা নির্মিত একটি রাস্তার দৃশ্য শেয়ার করতে যাচ্ছি। যে রাস্তাটি বিশেষ করে মিয়া বাজার কাকরি ব্রিজ হয়ে গাশিগ্রাম ও মানিকপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একসময় কিন্তু এই দুই গ্রামের মানুষ অনেকটাই কষ্ট পোয়াতে হতো এই রাস্তাটি দিয়ে চলাচল করতে। তো ব্যতিক্রমভাবে হচ্ছে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। তো যারা বিশেষ করে গাশিগ্রাম এবং মানিকপুরের ভিউয়ার্স রয়েছেন তারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, যাতে সারা বিশ্বের মানুষ আপনাদের গ্রামের উপর দিয়ে নির্মিত ব্যতিক্রম ধর্মী ইন্টারলক দ্বারা নির্মিত রাস্তাটি দেখতে পারে। আমরা কাকরি ব্রিজ থেকে সরাসরি রওনা দিয়েছি আজকের ভিডিওর মাধ্যমে এই রাস্তাগুলোর অপরূপ দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। সো আপনারাও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখেন, প্রবাসের কোন দেশ থেকে দেখেন, বাংলাদেশের কোন ইউনিয়ন কোন থানা থেকে দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তখন কিন্তু আমি অনেকটাই কিন্তু আনন্দিত যখন আপনারা জানান যে ভাই আমি ওমান থেকে দেখেছি, আমি সৌদি আরব থেকে দেখেছি, আমি কাতার থেকে দেখেছি আপনার ভিডিওগুলো, আমি অন্যান্য দেশ থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখেন। সো কথা বলতে বলতে আমরা এখন বর্তমান অবস্থান করতেছি, এটা হচ্ছে গাশিগ্রাম গ্রাম। আর গ্রামের দৃশ্যটা দেখুন, খুবই সুন্দর একটা গ্রাম, শহরের মতো একটা পরিবেশ। যেহেতু ইন্টারলক দিয়ে রাস্তাটা তৈরি করা হচ্ছে, ইন্টারলক দিয়ে রাস্তা তৈরি করার কারণে কিন্তু গ্রামের দৃশ্যটা কিন্তু আগের থেকে কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর হয়ে ফুটে উঠেছে। সো যারা এই গ্রামের ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যাতে সারা বিশ্বের মানুষ আপনাদের গ্রামের উপর দিয়ে নির্মিত ব্যতিক্রম ধর্মী রাস্তাটা দেখতে পারো। আমরা চোদ্দ গ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাস্তা দেখেছি ফিস ডালা, কিন্তু ইন্টারলক দিয়ে রাস্তা তৈরি করা আমরা কিন্তু কোথাও দেখিনি। সো যারা গাশিগ্রাম এবং মানিকপুরের জনগণ রয়েছেন আপনারা সৌভাগ্যবান বলতে পারেন। সো এখন যেভাবে রাস্তাটা পরিষ্কার দেখা যাচ্ছে, আমি অনেকগুলো গ্রামের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক সময় বিভিন্ন গ্রামের রাস্তাঘাটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক সময় দেখা যায় বিভিন্ন গ্রামের রাস্তাঘাটগুলো তেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। যেহেতু আপনাদের গ্রামের উপর দিয়ে ইন্টারলক দিয়ে নির্মিত এত সুন্দর একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, আপনাদের দায়িত্ব এই রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। মানিকপুর গ্রামটি অনেক বড় একটি গ্রাম, যে গ্রামে রয়েছে ছয়টি মসজিদ। মসজিদ মানে আল্লাহ তাআলার ঘর। এছাড়া রয়েছে মানিকপুর বালিকা আলিম মাদ্রাসা, মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ হোসেন আলী কিন্টার গার্ডেন, এছাড়া আরও একটি কিন্টার গার্ডেনে কিন্তু রয়েছে। এবং গ্রামের মধ্যখানে আসার পর অনেকটাই আমি অবাক হয়ে গিয়েছি। সো যারা এই গ্রামে বসবাস করেন তারা চেষ্টা করবেন আপনাদের গ্রামের দৃশ্য এবং সুনাম জন্য ক্ষুণ্ণ না হয় এমন কোনো কাজ থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। যেহেতু ইন্টারলক দিয়ে নির্মিত হচ্ছে আপনাদের গ্রামের উপর দিয়ে ব্যতিক্রম ধর্মী একটি রাস্তা, রাস্তাটি প্রায় নির্মিত হয়ে গিয়েছে। সো আপনাদের দায়িত্ব আপনাদের গ্রামের সৌন্দর্য রক্ষা করা। বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা আমাকে বিভিন্নভাবে কমেন্ট করেন যে নাসির ভাই আপনার ভিডিওগুলো দেখে আমাদের কাছে অনেক ভালো লাগে। অনেকে কমেন্ট করেন যে আপনার ভিডিওর জন্য আমরা অপেক্ষা করি, অনেকে কমেন্ট করেন যে আপনি বাজারের দৃশ্যগুলো শেয়ার করেন, অনেকে আবার কমেন্ট করেন আপনি গ্রামের দৃশ্য শেয়ার করেন, অনেকে আবার কমেন্ট করেন আপনি অন্যান্য জায়গার দৃশ্যগুলো শেয়ার করেন। সো চেষ্টা করি যেহেতু আপনারা প্রবাসে বসে আমাদের ফেজের ভিডিওগুলো দেখেন এবং সুন্দর করে কমেন্ট করেন, আপনাদের কমেন্ট অনুযায়ী সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। সো আপনারাও কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমরা কথা বলতে বলতে ঠিক মানিকপুরে ঠিক মধ্যভাগে চলে আসছি। এটা হচ্ছে মানিকপুরে ঠিক মধ্যভাগের গ্রামের দৃশ্য। একসময় কিন্তু ফিস ডালা রাস্তা ছিল, রাস্তাটি তেমন ভালো ছিল না, যখন খারাপ হয়ে গিয়েছিল বিশেষ করে এই রাস্তার উপর দিয়ে অন্যান্য গ্রামের যারা চলাচল করতেন তারা কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট পাইতেন। বিশেষ করে যারা এই গ্রামের উপর দিয়ে চলাচল করেছেন তারাই একসময় বুঝতো যে কেমন কষ্ট ছিল এই গ্রামের উপর দিয়ে চলাচল করতে। সো অনেকদিন পর তাদের সে কষ্ট লাগা হলো। আমরা কথা বলতে বলতে মানিকপুর কেন্দ্রীয় ঈদগাহের সামনে চলে আসলাম। আর ঈদগাহ থেকে একটু অদূরে রয়েছে একটি মসজিদ, তবে ওই মসজিদের সামনের জায়গাটা দেখেন, বিশ্বাস করবেন না আমার কাছে অনেকটাই সুন্দর লাগছে। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মসজিদগুলো দেখছি, তবে এই মসজিদের সামনে বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছ আরও অনেক কিছু দিয়ে হচ্ছে মসজিদের সামনের জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। মসজিদটির সামনে রয়েছে একটি ফুকুর। সো আপনারা কে কোথা থেকে
আমাদের ভিডিওগুলো দেখেন কেমন লাগে বা আগামীতে কোন কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই জানাবেন। সে পর্যন্ত আপনাদের সঙ্গেই আছি আমি বিডি নাসির ভাই। আশা করি ইনশাআল্লাহ আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আপনারা শুধু দোয়া করবেন আমাকে যেন মহান আল্লাহ তাআলা সুস্থ রাখে, সুস্থ রাখলে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আগামীতে আরও সুন্দর সুন্দর গ্রাম বাংলার দৃশ্য তথা গ্রামের বাজারের দৃশ্য এবং অন্যান্য দর্শনীয় স্থানগুলোর দৃশ্য শেয়ার করব। সে পর্যন্ত আপনাদের সঙ্গে আছি আমি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা।